দাবিতে যে সংগঠনটি নিশান উড়েছে দিক বিদিক, মশাল জ্বালিয়েছে প্রজন্মের ক্ষোভের, তারুণ্যের দ্রোহের, মুক্তিকামী মানুষের স্বপ্নের, 56,000 বর্গ মাইল জুড়ে যে সংগঠনটির আলো জাগানো ভাস্বর পদধ্বনি, যে সংগঠনটি অন্যায় অবিচারের বিরুদ্ধে গড়ে তোলে মানবিক প্রতিরোধ, যে সংগঠনটি রয়েছে স্বাধীনতা বিরোধী মৌলবাদের কলজে কাঁপানো মিছিল, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। গর্বিত অংশীদার, নওগাঁ জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের তারুণ্যের উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন লড়াই সংগ্রামের অগ্র সৈনিক, মুজিব রণাঙ্গনের প্রদীপ্ত যোদ্ধা, সময়ের সাহসী সন্তান। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, কুসুম কুমারীর সেই ভাবনার মানস সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাইফুর রহমান সোহাগ। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন প্রগতির পথের আরেক পরিব্রাজক, ছাত্র রাজনীতির ইতিবাচক ধারার সোচ্চার কণ্ঠস্বর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন, ছাত্র সমাজের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন অধ্যাপক এম সাইদুর রহমান খান, সাবেক উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নওগাঁবাসীর মাটি ও মানুষের নেতা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মালেক। আমাদের মাঝে আরো বক্তব্য রাখবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাধন চন্দ্র মজুমদার। আমাদের মাঝে বক্তব্য রাখবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইসরাফিল আলম এবং নওগাঁ এমপি জনাব সলিমউদ্দিন তরফদার। এর বাইরেও নওগাঁ জেলার কৃতি সন্তানেরা বক্তব্য রেখেছেন, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুগণ, বঙ্গবন্ধু মহাসাগর, ছাত্রলীগ সে মহাসাগরের রুমিবালা, মুক্তিযুদ্ধ মহাকালের মহাকল্লোল, ছাত্রলীগ সে সুরের ধ্বনি প্রতিধ্বনি, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের আলোকের ঝর্ণাধারা, ছাত্রলীগ তুমুল ঝড়ো হাওয়ায় আশার আলো জ্বালিয়ে রাখা প্রদীপ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা এমন একটি সময়ে বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার সম্মেলন আয়োজন করছি যখন ছাত্র সমাজের সামনে অনেক অর্জন রয়েছে। আপনারা জানেন আমরা এমন একটি সময়ে এই সম্মেলন করছি যখন বাংলাদেশের ছাত্র সমাজের সামনে প্রথমবারের মতো জননেত্রী শেখ হাসিনার ছাত্র সমাজকে যে উপহার দিয়েছেন সেই জাতীয় শিক্ষানীতি রয়েছে। আপনারা জানেন জাতীয় শিক্ষানীতির জন্য বাংলাদেশের ছাত্ররা যুগে যুগে লড়াই করেছে, স্বৈরাচারী মৌলবাদী সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় নানা রকম ছাত্র সমাজের স্বার্থ বিরোধী স্বার্থান্বেষী শিক্ষানীতি করার অপচেষ্টা করেছিল সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাকে সহজলভ্য করার জন্য। আমাদের সন্তানদের, আমাদের বন্ধুদের, তরুণ সমাজকে পৃথিবীর যে কোনো দেশের সমমর্যাদায় উন্নীত করার জন্য জননেত্রী শেখ হাসিনা আমাদের জাতীয় শিক্ষানীতি উপহার দিয়েছেন। আমরা এমন একটি সময়ে নওগাঁ জেলা শাখার বার্ষিক সম্মেলন করছি যখন আপনারা জানেন 1 জানুয়ারিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বই উৎসব হয়, যেটা আমরা পৃথিবীর কোনো দেশে পাই না, বাংলাদেশও আমরা অতীতে পাইনি। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশের প্রাথমিক স্কুলে যতজন শিক্ষার্থী রয়েছে পৃথিবীর বেশিরভাগ দেশের জনসংখ্যাও তত নয়। এর পরেও এত সীমাবদ্ধতা সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনার শিক্ষা বান্ধব সরকার আপনাদের সামনে এই উপহারটুকু রেখেছেন। আমরা আজকে ডিজিটাল প্রযুক্তিতে লেখাপড়া করার সুযোগ পাই, কারিগরি শিক্ষার প্রসার ঘটেছে, অসংখ্য নতুন নতুন বিদ্যালয়ের এমপি ভুক্তি হয়েছে, 26,000 রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। আমরা তরুণ প্রজন্মের আইকন হিসেবে যাকে মনে করি সেই সজীব ওয়াজের জয় পৃথিবীর শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এর বাইরে কিছু কিছু মানুষ তার বিপরীতে যার কথা উচ্চারণ করার চেষ্টা করে, তার নাম উচ্চারণ করে এই সৌন্দর্যের, এই সবার সৌন্দর্য আমি নষ্ট করতে চাই না, তবে তার অনুসারীরা বলে থাকেন তিনি দুর্নীতিতে ডক্টরেট ডিগ্রি করেছেন, এখন লন্ডনে বসে সন্ত্রাস ও মৌলবাদের উপরে পোস্ট ডক্টরেট ডিগ্রি করেছেন। সেই জায়গা থেকে আপনার ছাত্র সমাজকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে তাদের দায়িত্ব কি, ছাত্র সমাজের নিজেদের স্বার্থে, তাদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে, সুন্দর ক্যারিয়ারের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের ছাত্র সমাজের দুই কর্ণধার, আমাদের প্রিয় সোহাগ ভাই, আমাদের প্রিয় জাকির ভাই,
যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন 2001 থেকে 2006 বিএনপি জামাতের দুঃশাসনের সময়ে সাধারণ শিক্ষার্থীরা রসিকতা করে বলতো ফুল ফুটুক আর নাই ফুটুক বিশ্ববিদ্যালয়ে বোমা ফুটবে, সেই জায়গা থেকে সোহাগ ভাই জাকির ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় একদিনের জন্য বন্ধ হয় না। আজকে সেখানে সাধারণ শিক্ষার্থীরা নির্বিবাদে লেখাপড়া করেন, তারা উন্নত কেরিয়ার করার স্বপ্ন দেখেন, সাংস্কৃতিক আন্দোলনে নিজেদের নিমজ্জিত রাখেন। তো আপনারা মেধাবী শিক্ষার্থী, নওগাঁর ঐতিহ্যের গর্বিত অংশীদার, আপনারা এই সার্বিক পর্যালোচনার আলোকে আপনাদের আগামী দিনের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। সংগ্রামী বন্ধুগণ, কবিতায় যেমন রবীন্দ্রনাথের যুগ থাকে, কবিতায় যেমন জীবনানন্দের যুগ থাকে, আমরা এমন একটি সময়ে বাস করছি যখন আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাকাব্য রচনা করার সৌভাগ্য আমাদের হয়েছে। আপনারা জানেন গ্রিক পৌরাণিকের বিভিন্ন ধরনের যে দৃষ্টান্তগুলো রয়েছে, যে রূপকগুলো রয়েছে, যে দোতনাগুলো রয়েছে, আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখি জননেত্রী শেখ হাসিনা তার সবকিছু গভীরভাবে ধারণ করেন। যে বাংলাদেশকে বলা হতো বটমলেস বাস্কেট, আজকে সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা পৌঁছে দিয়েছেন মধ্যমায়ের হাইওয়েতে। 2001 থেকে 2006 সালে আমরা যখন দেখেছি বিএনপি জামাতের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে পরিবেশে, চ্যাম্পিয়ন হয়েছে প্রযুক্তিতে, চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতিতে। এই সার্বিক জায়গা থেকে আপনারা আগামী দিনের সিদ্ধান্ত নেবেন, এই আশাবাদটুকু আমি ব্যক্ত করছি। আগামী দিনে আমাদের নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে ছাত্র সমাজকে বিজয়ী করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং মৌলবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই সংগ্রাম রয়েছে, সেই লড়াই সংগ্রামে ছাত্র সমাজকে সাথে দিয়ে আপনারা আরো অগ্রণী ভূমিকা অবতীর্ণ হবেন। আমরা পেট্রোল বোমার সন্ত্রাস দেখেছি, মৌলবাদের রাজনীতি দেখেছি, গ্রেনেডের গণতন্ত্র দেখেছি, আমরা কিছুদিন আগেও প্রাথমিক দৃষ্টিতে লক্ষ্য করে দেখেছি, আপনারাও আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের গ্রেনেডের গণতন্ত্র উপহার দেওয়া হয়েছিল, আমাদের ককটেলবাজি রাজনীতি উপহার দেওয়া হয়েছিল, আমাদের আপনাদের লাশের মিছিলের উপর ভর করে, পুরা মানুষের আত্মনাদের উপর ভর করে, গোটা বাংলাদেশকে চলমান বার্ন ইউনিটে পরিণত করে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আজ তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। পেট্রোল বোমা সন্ত্রাসের বিরুদ্ধে যেমন ছাত্রলীগ গর্জে উঠেছিল, তারা উচ্চারণ করেছিল অমানুষ তুমি মানুষ পোড়াও, ভেবেছো কুড়িয়ে হবে, আগেও হারেনি আজও হারবো না, আমরা হেরেছি কবে, ঠিক একই রকম শপথ নিয়ে 2018 সালের ডিসেম্বরে যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনার পক্ষে তারুণ্যের গণজোয়ারের ম্যান্ডেট, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের অন্তিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।